আসহাবে কাহফ সাতজন যুবকের ঘটনা। একটি গুহায় 309 বছর ঘুমিয়েছিলেন, 309 বছর ঘুমিয়ে থাকার পরেও আল্লাহ তাআলা তাদেরকে জীবিত করে তুললেন। ওই যুগে একটা বাদশাহ ছিল, বাদশার নাম ছিল দাকিনা ইউনুস। সে অত্যন্ত কঠোর স্বভাবের লোক ছিল, অত্যন্ত কঠোর, জাহিলি সভ্যতা দিয়ে রাষ্ট্র চালাত, তার জাহিলি সভ্যতা দিয়ে রাষ্ট্র চালাত। সকল শিরকি মূর্তি পূজা এগুলো শিক্ষিত মানুষের মধ্যে, এবং নিজের নামে কুরবানি করতে হবে এ শিক্ষা মানুষকে দিত, একেবারেই জাহিলি যুগ। ঈসা আলাইহিস সালামের ধর্ম যারা গ্রহণ করে তাদেরকে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হতো, আগুনে নিক্ষেপ করে হত্যা করা হতো কেউ যদি ঈসা আলাইহিস সালামের ধর্ম গ্রহণ করে, এত কঠোর ছিল। কিন্তু ওই সময়ে এত কঠোরতা, এত নিপীড়ন, এত অত্যাচারের মধ্য দিয়েও কয়েকজন তাওহীদের ডাক পেলেন, হেদায়েতের নূর পেলেন, ওর ভিতরেও তারা ইসলামকে বুঝেছে। এত অত্যাচার এত নিপীড়নের মধ্যেও কয়েকটি যুবক তারা ইসলাম বুঝেছিল। কেন বুঝেছিল? যে আমার বাপদাদারা, তারা কিন্তু খুব, যারা নেতৃবৃন্দ যারা ছিল, যারা শাসক ছিল, তাদেরই সন্তান সে, যে আমার বাবারা আমার দাদারা এরা মূর্তি গড়ে আবার এরাই ভাঙে, তাহলে এটা আসল রব হতে পারে না, এটা আসল খোদা হতে পারে না। কেননা তারাই বানাচ্ছে আবার তারাই ভাঙছে, তারাই মেরামত করছে। তখন তারা বুঝতে পারলো এটা আসল খোদা নয়, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আসল রব। তখন তারা ঈসা ইবনে মারিয়মের ধর্ম গ্রহণ করলো, আস্তে আস্তে মানুষকে দিনের দাওয়াত দিতে লাগলো। যখন তারা বুঝলো যে ঈসা ইবনে মারিয়মের ধর্মই সঠিক ধর্ম আর আমাদের বাপদাদারা যেগুলো করছে এগুলো বাতিল ধর্ম, যখন তারা এগুলো বুঝতে পারলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজিদনাহুম হুদা, আমি তাদেরকে সৎ পথে চলার শক্তি বৃদ্ধি করে দিলাম। তারা ছিল এক একটা দিনের দায়ী, নিজে গোপনে আল্লাহকে ডাকে এবং মানুষকে ওইভাবেই দাওয়াত দেয়। যখন তারা ঈসা ইবনে মারিয়মের ধর্ম গ্রহণ করে মানুষকে আস্তে আস্তে বুঝায় যে এগুলো বাতিল ধর্ম, এগুলো মিথ্যা, তারা বানাচ্ছে তারাই ভাঙছে, একটা মাবুদ রয়েছে, তিনি একক, তিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন, যখন এভাবে মানুষ বোঝাতে থাকে মানুষকে, ওই রাষ্ট্রের একটা সুগলখড়ি চামচা ছিল, ওই রাষ্ট্রের নেতৃবৃন্দের একটা সুগলখড়ি চামচা। দেখবেন না এখনো দেখা যায় অনেক নেতা আছে, নেতার পাওয়ার আছে কিন্তু চামচার চটেই থাকা যায় না, চামচা এমন পাওয়ার দেখায় যে নেতার সাথে ওই বড় হয়ে গেছে, আমি এই লোক আমি ওর লোক, যেখান সেখানে মাস্তানি করে, ওই রকম একটা চামচা ছিল সুগলখড়ি, একে অপরের কথা অন্যকে লাগায়। তখন দেখে যে ঈসা ইবনে মারিয়মের ধর্ম তারা গ্রহণ করেছে এবং মানুষকে দাওয়াত দিচ্ছে, তখন ওই চামচা ওই সুগলখড়ি বুঝতে পারে যে তারা আমাদের মাবুদের ধর্ম গ্রহণ করেনি, অন্য একটা ধর্ম গ্রহণ করেছে। তখন এই কথা রাষ্ট্রের প্রধানকে জানায়, এই কথা রাষ্ট্রের প্রধানকে জানায় এবং বলে কিছু যুবক আমাদের গোত্রের তারা অন্য ধর্ম গ্রহণ করেছে, ঈসা ইবনে মারিয়মের আমাদের মূর্তির ইবাদত করে না, আমাদের খোদার ইবাদত করে না। তখন ওই সময় প্রত্যেকটা বছরে একটা করে উৎসব হতো, যেমন আমাদের ঈদের একটা বছরে শেষে একটা ঈদ বলে আমাদের একটা উৎসব রয়েছে, ওই রকম তাদের একটা উৎসবের দিন ছিল, দাকিনা ইউনুসকে সবাই সেজদা করতে হবে সেদিন ওই উৎসবের দিন, এবং তার নামে কুরবানি করতে হবে, এই নিয়ম ছিল। যখন উৎসবে সবাই হাজির হয়ে গেল, সমস্ত রাষ্ট্রের লোক এক জায়গায় আসলো, তখন দাকিনা ইউনুস সবাইকে এক এক করে
তার তাকে সেজদা করতে বলছে, তার নামে কুরবানি করতে বলছে, তার কাছে মাথা নত করতে বলছে। সবখন ওই গোত্রের যারা ছিল বাতিল ধর্ম, তারা সকলেই একজন লোককে, রাষ্ট্রের প্রধান, তাকে সেজদা করছে, তাকে রব হিসাবে মেনে নিয়েছে, তার নামে কুরবানি করছে। এই যখন এক এক করে চলে যাচ্ছে, সাতজন যুবকের মধ্যে একটা যুবককে ডাক দিয়েছে। ডাক দিয়ে যখন ওই যুবকটা বাদশার সামনে দাঁড়ালো, তখন আর সেজদা করে না, মাথা নত করে না। সবাই অবাক, কি ব্যাপার, আমাদের গোত্রের, আমাদের ধর্মের লোক ডাকে না, ইউনুসের সামনে দাঁড়িয়ে তাকে নত করছে না, সেজদা করছে না। তখন সবাই বলছে, কি ব্যাপার, তুমি সেজদা করছো না কেন? তখন তিনি বলছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানের জমিনের মালিক যিনি, যিনি আমাদের সৃষ্টি করেছেন, গোটা বিশ্বের মালিক যিনি, আমি তাকে সেজদা করব, তার কাছে মাথা নত করব, তার নামে কুরবানি করব, আমি কেন একজন মানুষকে সেজদা করব। যখন এই কথা বলেছে, তখন গোটা মঞ্চ একাকার। এটা বলে কি, যখন সত্য, বাতিলের সামনে যখন সত্য কথা বলবেন, তখন বাতিলের মাথা গরম হয়ে যাবে। আমিও যদি আজকে বলি, এই বাংলাদেশে যে রাষ্ট্র ধর্ম অনেকে তুলে দেওয়ার কথা বলছেন, আবার যে রাষ্ট্র চালাচ্ছে এটা ইসলাম অনুযায়ী রাষ্ট্র চলছে না, ব্রিটিশ আমলের কোন আইন দিয়ে রাষ্ট্র চালাচ্ছে, কোরআনের যে বিধান দিয়েছে, চুরি করলে হাত কাটতে হবে, জেনা করলে পাথর মেরে হত্যা করতে হবে, অবিবাহিত পুরুষ যদি জেনা করে তাদেরকে 100 লাড়ি পিটিয়ে দেশ থেকে তাড়িয়ে দিতে হবে, এই যে কোরআনের আইন বিধান, এগুলো একটা বাংলাদেশে আছে? নেই। যদি আমি প্রকৃতই হক কথা বলি, যারা আমিলিক করেন, অরে সর্বনাশ, আমাদের সরকারের বিরুদ্ধে কথা, একে তো রাখা যাবে না, একে তো পুলিশকে ধরিয়ে দিতে হবে, এইরকম আমাদের চিন্তা ভাবনা আপনাদের জানতে পারে। ওই সময় যখন এই যুবকটা জালিম শাসকের সামনে বলছে, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মালিক যিনি, আমি তাকে মানব, কোনো মানুষের এবাদত আমি করব না, কোনো মানুষের নামে কুরবানি করব না। তখন ওই শাসক বলছে, বলে কি, তোমাকে 3 দিন সময় দেয়া গেল, যদি আমাদের ধর্ম গ্রহণ করো তাহলে তোমাকে ক্ষমা করে দিব, আর যদি এই বাতিল ধর্ম গ্রহণ করো, তারা বলছে এই বাতিল ধর্ম যদি গ্রহণ করো তোমাকে হত্যা করা হবে। কিছু সময় দিয়েছিল, 3 দিন, কেননা তারা শাসনকর্তার ছেলে ছিলেন, সন্তান ছিল, যদি সাধারণ মানুষ ছিল তাহলে সেদিনকেই হত্যা করে দিত। এই বাংলাদেশ আপনি দেখবেন, যারা গরিব তারা যদি বিচারের কাঠ গড়াই দাঁড়ায়, খুব তাড়াতাড়ি বিচারটা হয়ে যায়, কিন্তু দেশের প্রধান, সমাজের প্রধান, খুব বড় বংশের যদি কোনো সন্তান কোনো খারাপ কাজ করে, সে যদি বিচারে দাঁড়ায়, তার বিচারটা একটু লেট হয়। কেন লেট হয়, এর ভিতরে রহস্য আছে, বুঝতেই তো পারছেন যে কেন লেট হবে। মাকজুবি গোত্রে ওই সময় খুব প্রভাবশালী নারী একটা চুরি করেছিল, তারা বলছিল যে এত বংশ পরিবারের মেয়ে চুরি করেছে, ধরা পড়েছে, তার হাত কাটা যাবে, এটা তো মেনে নিয়ে যায় না, আল্লাহ রসুলের কাছে চলো, এটা এই শাস্তিটা রদ করা যায় কিনা। তখন উসামা ইবনে যায়েদকে বলল যে, উসামা ইবনে যায়েদ, তুমি আল্লাহ রসুলকে গিয়ে একটু সুপারিশ করো না, এটা বংশীয় পরিবারের মেয়ে চুরি করেছে, তার হাত কাটা যাবে, একটা কেমন দেখায় সমাজে। তখন উসামা ইবনে যায়েদ বলছেন, আল্লাহ রসুল, এই যে একটা বংশীয় পরিবারের মেয়ে চুরি করেছে, তার হাত কাটা যাবে, কেমন দেখায়। তখন আল্লাহ রসুল বসা ছিলেন, দাঁড়িয়ে বলছেন, উসামা ইবনে যায়েদ, তুমি কি আল্লাহর বিধানকে রদ করার জন্য আমার কাছে সুপারিশ করছো? ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতু, যে ব্যক্তি চুরি করবে তার হাত কেটে দিতে হবে, এটা আল্লাহর বিধান। আমার মেয়ে ফাতিমা যদি চুরি করে, আমি রসুল বলে দিলাম তার হাত কাটতে একটা সময় আমি দ্বিধাবোধ করব না, এটা ছিল আল্লাহ রসুলের বিধান, এটা ছিল তার ঈমান। কিন্তু তিনি বলেছেন, শেষ জামানায় এমন একটা সময় আসবে, যারা গরিব এতিম তাদের বিচার খুব কঠোর হবে, আর যারা খুব উঁচু মানের তাদের বিচার হবে খুব সীমিত আকারের। আজকে বাংলাদেশে দেখেন, যারা গরিব মানুষ কিচ্ছু নাই তাদের বিচার খুবই কঠিন, আর যাদের টাকা পয়সা একটু বেশি আছে তাদের বিচার হালকা হয়ে যায়।
এত বড় হাজির ছেলে এত বড় শাস্তি দেওয়া যাবে না, একটা মান সম্মানের ব্যাপার আছে এইরকম। ওই সময় যখন সাতজনের যুবকের মধ্যে একজন বলল লিল্লাহি মুলকু সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মালিক যিনি আমি তাকে সেজদা করব, তখন ডাকিনিউনুস বলল যে এই যুবকের সাথে আর কোনো কি যুবক আছে? তখন এক এক করে সাতটা যুবক বের হয়ে গেল ওখান থেকে ছয়জন। আসলে এই যুবকের সংখ্যা কতটা নির্দিষ্ট ভাবে নেই, কেন কোরআনে কয়েকজন যুবকের কথা আল্লাহ বলেছেন, তাফসীরগণ বুঝিয়েছেন সাতজন অথবা নয়জন। কিছু যুবক তখন বলল আমরাও ইনার সাথে আছি, আমরাও ঈসা ইবনে মারিয়ামের ধর্ম গ্রহণ করেছি, এই বাতিল ধর্মের নয়। তখন তাদেরকে তিন দিনের সময় দেওয়া হলো, যখন তাদেরকে কারাগারে নিক্ষেপ করা হলো, তখন ওই কারাগারের একজন প্রশাসন ছিল, বাংলাদেশের সব প্রশাসনই খারাপ না, আমরা শুধু মানুষকে পুলিশ খারাপ, র‍্যাব খারাপ, আর্মি খারাপ, সবাই খারাপ না, আমাদের মধ্যে যেমন ভালো খারাপ মানুষ রয়েছে তাদের মধ্যেও ভালো খারাপ রয়েছে। তখন একজন প্রশাসনের লোক দেখে যে এরা ঈসা ইবনে মারিয়ামের ধর্ম গ্রহণ করেছে, এরা হত্যাও মাথা পেতে নিচ্ছে, এরা ক্রুশবিদ্ধ হতে প্রস্তুত, আগুনে নিক্ষেপ হতে প্রস্তুত, এত এরা নির্যাতন সহ্য করছে, এদের ভিতরে আছে কি, এদের ধর্মের ভিতরে আছে কি? প্রশাসনের লোকের এই ভিতরে এই জিনিসটা জ্বলতে থাকলো। তখন তাদেরকে জিজ্ঞাসা করছে তোমাদের হয়েছে কি, তোমরা এত অত্যাচার নির্যাতন তোমাদের উপর হচ্ছে, তোমরা তাদের ধর্ম গ্রহণ করো, কেন ঈসা ইবনে মারিয়ামের ধর্ম গ্রহণ করছো, নিজের জীবন বিসর্জন দিচ্ছ, এর ভিতরে আছে কি? তখন যুবকেরা তাকে বোঝাতে লাগলো এই জীবন ক্ষণিকের, এই জীবন একদিন শেষ হয়ে যাবে, পরকালে একটা স্থায়ী জীবন আস, যেটা জান্নাত, যেই জান্নাতে মরণ নেই। যখন এভাবে বোঝাতে থাকলো, দাওয়াত দিতে থাকলো এই প্রশাসনের লোককে, তখন সে কালিমা গ্রহণ করে নিল, ইসলাম গ্রহণ করে নিয়েছে, ঈসা ইবনে মারিয়ামের ধর্ম সে গ্রহণ করে নিয়েছে। তখন ওই সাতজন যুবককে পালাতে সে সাহায্য করল, যখন পালাতে সাহায্য করলো তখন ওই প্রশাসনের লোককে আরেক প্রশাসনের লোককে সে হত্যা করলো, যে তুমি পালাতে সাহায্য করলো জালিমদেরকে, তোমাকে হত্যা করবো। তখন তার সাথে যুদ্ধ করে তাকে হত্যা করে ফেললো, সে শহীদ হয়ে গেল। দেখুন সাতজন যুবক কারাগার থেকে বের হয়ে পালিয়ে গেল রাতের আধারে। তখন তারা বলল যে আমরা তো অনেক চেষ্টাই করলাম মানুষকে দিনের পথে আনার জন্য। তখন তারা রাতের আধারে হিজরত করলো, পালিয়ে গেল, তারা রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করেনি। যুবক তুমি ভুল পথে আসো, তুমি গুমরাহের পথে আসো, তুমি মনে করছো যে রাষ্ট্রের বিরুদ্ধে আমি যুদ্ধ করব, রাষ্ট্রের বিরুদ্ধে আমি যে কোনো কাজ করবো আমি সফল হয়ে যাবো, ভুল হিসাব, তুমি একা কোনো কাজ করতে পারবে না, তুমি একা কোনোদিন রাষ্ট্র তুমি রাষ্ট্র দখল করতে পারবে না, তুমি রাষ্ট্রের বিরুদ্ধে নেতার বিরুদ্ধে তুমি ষড়যন্ত্র করে কোনো কিছুই করতে পারবে না, এটা ইসলামের বিধান নয়। তারা হিজরত করেছে, তোমাকেও হিজরত করতে হবে, আল্লাহ রাসূল মক্কায় ছিল, আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, মক্কার বিরুদ্ধে যুদ্ধ করেনি। যখন তারা ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র চালিয়েছে তখন আল্লাহ রাসূল জিহাদের ডাক দিয়েছেন, আগে নয়। বেশি বুঝবে না, উগ্রতা কোনো সময় মাথার ভিতর নেবে না। তখন ওই সাতজন যুবক পালিয়ে গেল, পালানো মানে হিজরত। তারা যখন হিজরত করলো রাতের আধারে, তারা একটা বড় গুহায় যখন আশ্রয় নিল, কিছুক্ষণ পর তাদের ঘুম চলে আসলো, আল্লাহর অর্ডার। তার মধ্যে সাতজন যুবকের মধ্যে একটা কুকুর ছিল, ওই সাতজন যুবকের মধ্যে একজন যুবকের ওই পালিত কুকুর, ওই কুকুর সহ সাতজন যুবক, কোনো আপনার তাফসীর আছে নয়জন যুবক, পাহাড়ে যখন গুহায় আশ্রয় নিল তখন তারা মনে করলো আমাদের ধরে ফেলবে, আমরা যে পালিয়ে এসে গুহায় আশ্রয় নিলাম আমাদের ধরে ফেলবে। তখন আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে তাদের কাছে ঘুম চলে আসলো, আল্লাহর অর্ডার যে ঘুম তাদেরকে ধরো। তাদেরকে যখন ঘুমে ধরলো তখন তারা বেখেয়াল ঘুম, বাদশার লোক খোঁজাখুঁজি করছে তাদেরকে, তারা কোথায় আছে, বাদশাহ অর্ডার পাস করলো তারা জেল থেকে পালিয়ে গেছে, অন্যায় করেছে, তারা যেখানেই পাবে সেখানে হত্যা করো, বাদশার নির্দেশ।
যখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঘুম দিলেন, ঘুম দিয়েছেন, চোখটা খোলা রেখেছেন, গুহার ভিতর আল্লাহ ঘুম ঠিকই দিয়েছেন, চোখটা খোলা রেখেছেন। আমরা ঘুম গেলে চোখ বন্ধ করে ঘুমাই, কিন্তু আল্লাহ রাব্বুল তাদেরকে ঘুম দিলেন চোখটা খোলা। আর চোখটা খোলা লাল রঙের এমন ভয়ঙ্কর চোখের আকৃতি করলেন। তখন ওই গুহার আশপাশে একজন রাখাল ছিল, সে জানতে পারে যে কয়েকজন যুবক এই গুহার ভিতর ঢুকেছে, আর দেশে হুলস্থুলস হয়ে গেছে যে সাতজন যুবক পালিয়ে গেছে, তাদেরকে যেখানে পাবে হত্যা করবে। তখন ওই গিয়ে রাষ্ট্রপ্রধানকে বলে দিয়েছে যে সাতজন যুবক ওই গুহায় আশ্রয় নিয়েছে। তখন তারা অ্যাটাক, যখন সাতজন যুবককে গুহায় অ্যাটাক করে, এক এক করে যখন গুহার ভিতর ঢুকে, প্রশাসনের লোক যখন গুহার ভিতরে ঢুকে, তখন দেখে যে সাতজন যুবক ঘুমাচ্ছে এবং লাল চোখ বর্ণ এমন ভয়ঙ্কর, তারা ভালো মানুষ হয়ে ঢুকে পাগলের মতো হয়ে বের হয়, যাকে বলে জিনে ধরা। ভালো মানুষ হয়ে ঢুকে পাগলের মতো বের হয়, বাস্তব ঘটনা। সূরা কাহফ, সূরা কাহফ পরে দেখবেন তাফসীর ইবনে কাসির 13-23 পর্যন্ত এই ঘটনাটা উল্লেখ আছে। পাগলের মতো যখন বের হয়ে আসে, তখন আরেকজন যুবক যায়, প্রশাসনের লোক যায়, তারাও আসে, এক এক করে তাদের যুবকদের কিছুই করতে পারে না। যখন শেষ পর্যন্ত কিছুই করতে পারলো না, ভয়ঙ্কর দৃশ্য দেখে তারা বের হয়ে আসে, তখন রাষ্ট্রপ্রধান অনুমতি দিলেন যে পাহাড়ের গুহার মুখ বন্ধ করে দাও, পাহাড়ের গুহার মুখ বন্ধ করে দাও, মানে মারবেই, এত জালিম ছিল। কিছুই যখন করতে পারলো না, তখন বলে পাহাড়ের মুখ বন্ধ করে দাও, তাহলে তারা মারা যাবে। যখন পাহাড়ের মুখ বন্ধ করে দিল, তখন ঈসা ইবনে মারিয়ামের যে অনুসারী ছিল, তখন তারা রাতের আধারে তাদেরকে বের করার জন্য সহযোগিতা করবে, কিন্তু তারা গুহার মুখ কিছু অংশ খুলেছে আর কিছু অংশ পারেনি। কেন? সেগুলো পাহারা দিচ্ছে প্রশাসনের লোক। তখন তারা বুঝতে পেরেছে যে আমাদের সেই সাতজন যুবক যারা ভেতরে আছে তাদেরকে বের করার জন্য চেষ্টা চালাচ্ছে। তখন তারা বুঝতে পারে, তখন তারা পালিয়ে যায়। যখন তারা পালিয়ে যায়, তখন আপনার কিছু অংশ মুখ ফাঁকা থাকে গুহার উপরে, তখন ওখান থেকে কিছু আলো ভিতরে প্রবেশ করে। এইভাবে কেটে যায় 309 বছর। আল্লাহ এইভাবেই তাদেরকে ঘুম পাড়ে রেখেছেন। কখনো ডান পাশে তারা শুয়ে থাকলে আল্লাহ বাম কেত করে দেন, বাম কেতে থাকলে ডান কেত করে দেন, এভাবেই উলট পালট করে 309 বছর ওই পাহাড়ের ভিতর গুহায় আল্লাহ তাআলা তাদেরকে ঘুমিয়ে রেখেছিলেন। যখন 309 বছর কেটে গেল, একটা যুগের পর আরেকটা যুগ, আরেকটা যুগের পর এরকম অনেক যুগ যখন পাড়ি হয়ে গেল, 309 বছর যখন তারা গুহায় ঘুমিয়েছিল, তখন যখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঘুম ভাঙিয়ে দিলেন, তখন ঘুম থেকে উঠে সবাই বলছে আমরা কয়দিন ঘুমিয়েছিলাম। তখন তারা এক এক করে বলছে আমরা মনে হয় একদিন ঘুমিয়েছিলাম, আরেকজন বলছে না আমরা 2 দিন ঘুমিয়েছিলাম, আরেকজন বলছে না আল্লাহই ভালো জানেন কয়দিন ঘুমিয়েছিলাম। তাদের ধারণা কি? একদিন, 2 দিন, অথচ 309 বছর ঘুমিয়েছিল। কিন্তু তারা বলছে, তাদের প্রশ্ন উত্তরে বলছে আমরা 1 দিন অথবা 2 দিন ঘুমিয়েছিলাম। ঠিক, মমিনের মৃত্যু যদি হয়, কবরে যখন তাকে দাফন করা হবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা ঘুম চলে আসবে, জান্নাতি ঘুম। কিয়ামত যখন হয়ে যাবে, তখন ওই মমিন ব্যক্তি বলবে আরে আমার ঘুম এত তাড়াতাড়ি কে ভাঙালো, আমি কবলেই ঘুমালাম, এখনই আমার ঘুম কে ভাঙালো। মমিনের ঘুম এই রকম হবে। এই যে সাতজন যুবককে 309 বছর ঘুমিয়ে রেখে যখন তাদেরকে জাগ্রত করেছে, তখন বলছে আমার মনে হয় 1 দিন 2 দিন ঘুমিয়েছিলাম। তখন তাদেরকে জাগ্রত করা হলো, তখন তাদের ক্ষুধা, এতদিন ঘুমিয়েছে ক্ষুধা তো লাগবেই। যখন ক্ষুধা লাগলো, তখন সাতজনের যুবকের মধ্যে প্রশ্ন হচ্ছে আমাদের ক্ষুধা লেগেছে, খাবারের দরকার, কারো কাছে কি কোনো টাকা আছে? তখন একজন যুবক বলছে আমার কাছে একটা মুদ্রা আছে। কি আছে? মুদ্রা, কাগজের টাকা নয়,
রূপার মুদ্রা ছিল তাদের কাছে, কাগজের টাকা নয়। 309 বছর পরেও মুদ্রার কিছুই হয়নি, কিচ্ছুই হয়নি, আর কাগজের টাকা গুহার ভিতর মাটিতে এক দু মাস পুঁতে রাখলে টাকার চিহ্ন পাওয়া যাবে? পাওয়া যাবে না। টাকার বিষয়ে একটু পরে আসছি। যখন যুবকরা বলাবলি করলো যে আমাদের ক্ষুধা লেগেছে, তখন এক যুবক বলল, তুমি বাজারে চলে যাও খুব গোপনে, কেননা তা আমাদের যদি বাদশা ধরতে পারে আমাদের হত্যা করবে। তাদের চিন্তা সে তো নাকি বাদশা যদি আমাদেরকে ধরতে পারে, বাদশাই তো নাই, 309 বছর পার হয়ে গেছে। ওই যুবক বললো, আমাদের খেতে হবে হালাল খাদ্য, বাজারে গিয়ে তুমি এই মুদ্রা দ্বারা হালাল খাদ্য ক্রয় করে আনো। দেখেন, 309 বছর পার হয়ে গেছে, ঘুম থেকে উঠে বলছে হালাল খাদ্য নাও। তার মানে মুমিন যে ব্যক্তি মুত্তাকি, সে হালাল খাদ্য সবসময় খাবে। তোমার মতো বিড়ি সিগারেট খাবে না, তোমার মতো জর্দা খাবে না, তোমার মতো গুল মুখে দিবে না, তোমার মতো গাঞ্জা মুখে দিবে না, তোমার মতো হেরোইন মুখে দিবে না, তোমার মতো নেশাদার দ্রব্য মুখে দিবে না। তুমি বোকা ছেলে, তুমি কিচ্ছুই বোঝোনি হালাল খাদ্যর যে পাওয়ার। ঘুম থেকে উঠেই বলছে হালাল খাদ্য, কারণ আল্লাহ তাআলা বলছেন, ইয়া ইউহান্নাস, হে দুনিয়ার মানুষ, কুলু, তোমরা খাও, মিম্মা তাহতে ফিল আরদি, আমার জমিন থেকে হালালান তৈয়্যিবা, পবিত্র বস্তু ভক্ষণ করো। অন্য আয়াতে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার, কুলু মিন তৈয়্যিবাত, তোমরা খাও পবিত্র বস্তু হতে, মা রযাকনাকুম, আমি যে রিজিক দিয়েছি, উশকুরু লিল্লাহ, এরপর আমার শুকরিয়া কদো, ইনকুমতুম ইয়াহু তাবুদুন, যদি তোমরা আমার ইবাদত করে থাকো। তার মানে আল্লাহ যদি ইবাদত করেন, তাহলে হালাল খাদ্য খেতে হবে, যেগুলো পবিত্র, জর্দা বিড়ি গুল সিগারেট এগুলো খেয়ে নামাজ কবুল হবে না, কেন ওগুলো হারাম, কুল্লু মুসকরিন হারাম, ওগুলো নেশাদ্রব্য, ওগুলো হারাম। অতএব যখন তাদের মধ্যে একটা যুবক ওই মুদ্রা নিয়ে বাজারে চলে গেল, তখন দেখছে সব কিছুই পরিবর্তন হয়ে গেছে। সে অবাক, আরে হলো কি, এক দুদিনে এগুলো পরিবর্তন হয়ে গেল, কিন্তু 309 বছর কেটে গেছে, সে কিছুই চিনতে পারে না। তখন মানুষকে এক এক করে যখন বলে যে বাজারে যাব, তখন তাকে চিনিয়ে দেয়। দেখে বাজারের গেটও সব অন্যরকম হয়ে গেছে, তখন দেখছে যে ইসেবনে মারিয়মের কথা সবার মুখে মুখে, সে অবাক, আরে ইসেবনে মারিয়মের কথা মুখ দিয়ে বের করলে তাকে হত্যা করা হতো, আর এখন যদি সবাই ইসেবনে মারিয়মের কথা বলে, আর যে ব্যক্তি তখন মূর্তি পূজা করত তাকে হত্যা করা হতো। সে দেখে অবাক, হলো কি, সব কিছু পরিবর্তন হলো কিভাবে, মূর্তি পূজা সবাই করত, এখন মূর্তি পূজা করলে তাকেই হত্যা করা হচ্ছে, ব্যাপার কি? তখন বাজারে যখন যাই, তখন রুটির দোকানে যাই, রুটির দোকানে যখন মুদ্রা দেয়, রূপার মুদ্রা দেয়, তখন দেখেই অবাক, আরে গুপ্তধন আমাকে দিল, মানে রূপার মুদ্রা। তার মানে ওই জামানাতে রূপার মুদ্রা চালু ছিল না, অন্য কোনো টাকা তাদের কাছে চালু ছিল, নাহলে অবাক হবে কেন? তখন রূপার মুদ্রা যখন পেল, তখন তাকে নিশানা করল, এ তো আমাদের গোত্রের না, কোথায় থেকে এলো রূপার মুদ্রা, গুপ্তধন দিল। তখন তারা বলল রুটির দোকানে, আপনার যত রুটি লাগে নিয়ে যান। যখন রুটি নিয়ে যাচ্ছে, তখন আরেক দোকান সবকে ধর, ওকে যদি ধরতে পারিস তাহলে গুপ্তধন পেয়ে যাবে। এরপর যখন যুবককে ধরে ফেললো, তখন যুবককে যখন বলল তুমি এই গুপ্তধন কোথায় পেলে, গুপ্তধন তুমি কোথায় পেলে, তখন বলছে আমরা গুহায় ছিলাম, আমাদের আরও অনেকজন আছে, আমাদের কাছে একটাই রূপা ছিল। আরে গুহাই ছিলে মানে কোন গুহাই ছিলে? আমরা গুহাই ছিলাম, আমরা সাতজন ছিলাম। তখন তাদেরকে ধরে ওই প্রশাসনের লোকের কাছে নিয়ে গেল, তখন তারা ইসেবনে মারিয়ামের অনুসারী ছিল। যখন তাদের কাছে নিয়ে যাওয়া হলো, তখন রাষ্ট্রের প্রধান বলছে এই টাকা তো এই যুগের নয়, তুমি এই টাকা কোথায় পেলে? তখন বলছে না, আমার আমার যুগেই তো এই টাকা, আমরা তো এই টাকা এই মুদ্রাই তো ব্যবহার করি। এই দেখেন ডাকে ইউনুসের ছবি আছে, তখন তাদের টাকা তাদের কাছে দেখাচ্ছে, এই দেখো আমাদের জামানার টাকা। তখন সেই যুবকটা অবাক হয়ে গেছে, আরে টাকা কি রাতারাতি পরিবর্তন হয়ে গেল? তখন তাকে জিজ্ঞেস করে তুমি কোন কোন রাষ্ট্র থেকে এসেছো? তখন বলছে আমি এই রাষ্ট্রের, আর এটাই আমার বাড়ি, বিশ্বাস করছে না। তখন তিনি গোপন রহস্য নেয়, তুমি কোথায় থেকে এসেছো? বলছে গুহাই থেকে। তখন তারা কিতাব বের করে সামনে আনছে, আনার পরে এখন জিজ্ঞেস করছে তোমরা কয়জন আছো? তখন তারা বলছে আমরা সাতজন আছি।
তোমরা গুহায় ছিলে? হ্যাঁ গুহায় ছিলাম। তখন সমস্ত রাষ্ট্রের লোক এসে সবাইকে একত্রিত করে সবাইকে জমা করলো যে এই যুবক গুহা থেকে বের হয়েছে। আর আমরা 309 বছর আগে যে বলেছিলাম ডাকে ইউনুস নামক একটা সময় ছিল, তার রাষ্ট্রে 7 জন যুবক পালিয়ে গেছিল, কিন্তু ওই সময় ইসেমনে মারিয়ামের যুগেই কিছু মানুষ বিশ্বাস করত না পরকালের, যে মানুষ মরে যাওয়ার পর হয়তো আর জীবিত হবে না, এই ধারণা ছিল ইসেমনে মারিয়ামের ধর্ম গ্রহণ করার পরেও। তখন লোকেরা বলছে আরে এটা হতে পারে না, 309 বছর পর আজকে জীবিত হয়ে আমাদের এখানে এসে এটা বিশ্বাস করা যায় না। তখন রাষ্ট্রের সবাই প্রশাসনের লোক বলে আসে চলো ওই গুহায়। তখন তারা গুহায় গিয়ে দেখছে আরো 6 জন যুবক এবং একটা কুকুর তারা দেখছে। তারা অবাক হয়ে গেছে যে 309 বছর পর ঘুমিয়ে থাকা যুবক আবার আল্লাহ টেনে বের করতে পারে। তখন সমস্ত ইসেমনে মারিয়ামের অনুসারী যারা ছিল তারা এটা বিশ্বাস করে নিল যে মানুষ মৃত্যুর পরে আবার জীবিত হতে পারে। ওয়াইদা বুসির মাফিল কুবুর, আল্লাহ সবাইকে কবরে উত্থান করবে কিয়ামতের মাঠে হাশরের মাঠে। তখন এটা তারা বিশ্বাস করে নিল যে আল্লাহ মৃত্যুর পরে আবার জীবিত করতে পারেন। তখন সমস্ত রাষ্ট্রে একটা কালিমার ঘোষণা হয়ে গেল যে আল্লাহ প্রকৃত ইলাহা আছে, তার ধর্মই সঠিক, ঈসা ইবনে মারিয়ামের ধর্মই সঠিক, আর সমস্ত মূর্তি পূজা ফেকরা সব বাতিল। আজকের খুতবা থেকে আমরা যা শিখলাম তা হচ্ছে এক আল্লাহর ইবাদত করতে হবে, কোনো মূর্তি পূজা করা যাবে না, কোনো কবর পূজা করা যাবে না। 2 নম্বর শিক্ষা হচ্ছে যদি আল্লাহর প্রতি থাকেন আল্লাহ বিজয় দান করবেন, যদি আল্লাহর প্রতি থাকেন কবরে যদি ঘুমান ঘুমটা হবে মমিনের ঘুম, এখনই ঘুমালাম এত তাড়াতাড়ি জেগে উঠলাম, 309 বছর ঘুমিয়ে তারা বলছে আমরা 1-2 দিন ঘুমিয়েছিলাম। আর আল্লাহ যাকে ভালোবাসে তাকে যদি মহব্বত করে সকল সুস্থতা নিয়ামতে ভরপুর করে তাকে অসুস্থ দূর করে দিতে পারে। আল্লাহ পারলে আপনাকে যুগের পর যুগ সুস্থ রাখতে পারে না? পারে না? পারে। 309 বছর ঘুমিয়ে যদি আল্লাহ তাদেরকে সুস্থ রাখতে পারে আপনাকেও পারে। এত অসুখ বিসুখ হওয়ার কারণ আল্লাহর জিকির থেকে আপনি মুখ ফিরিয়ে নিয়েছেন, আল্লাহর শরণ থেকে আপনি গাফিল হয়ে গেছেন। অতএব 3 নম্বর শিক্ষা হচ্ছে যাদের টাকা কাগজের টাকা রয়েছে তারা পরিবর্তন করে ফেলুন, সোনা কিনেন রূপা কিনেন জমি কিনেন পরিবর্তন করে কাজে লাগান, অবশ্যই একদিন আপনি সফলতা লাভ করবেন। আর 4 নম্বর ইসলামের পথে ফিরে আসতে হবে, এর বাইরে যে কোনো পথ অবলম্বন পথ সবই হারাম। ওয়াকুল জাল হাক, সত্য এসেছে, ওয়াজাহ কল বাতিল, মিথ্যা পালিয়ে গেছে।